আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে মসজিদ উম্মতেরা বিরাট বড় বড় মসজিদ বানাবে আলিশান মসজিদ বানাবে, অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মসজিদের হক মুসলমান আদায় করবে না, মসজিদের আমানত মুসলমান খেয়ানত করবে, মসজিদের আমানত মসজিদের হক যখন মুসলমান নষ্ট করবে ওই মুসলমানদের হক অন্য কমিউনিটির মানুষেরাও নষ্ট করে দেবে। যোগ্য ছেলেগুলো চাকরি পাচ্ছে না, এসব চুপ করে বসে রয়েছেন কেন? আমার কথাই বলি না, আমরা তো পড়াশোনা করেছি নাকি? যে আরো আমার থেকে আরো ভালো 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 ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে, কাজ নেই, ফোন করছে ভাইজান কি হবে, দোয়া করে না কি হবে? একটাই হবে, নামাজ হবে, ইমান হবে, কালেমা হবে, হ্যাঁ, তৌহিদের একত্ববাদের উপরে তোদের জীবন তৈরি হবে, এর উপরে আল্লাহর উপরে ভরসা করে তওয়াক্কাল করে চল, আল্লাহ তোর জমিনের উপরে চাকরি দিক আর না দিক আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলুন, এছাড়া আর কি ওষুধ দেবো ভাই, কিচ্ছু আছে? শুধু বলছে আমাদের দেয় না, দিদি খারাপ, দাদা খারাপ, মোদি খারাপ, তুই নিজে ভালো হয়, হ্যাঁ আয়নায় মুখ দেখ তো, তুই ছিলিস কি আর কি হয়েছিস কি, দিদি খারাপ? রাসূল বললেন ইমানদারেরা যখন বেঈমানদের উপর ডিফেন্ড করবে বেঈমানদেরকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে সিংহাসন দান করবে, দিয়ে এদেরকে পেটাতে থাকবে, তাহলে দোষ কার? শুধু বলছে এ দোষ, ও খারাপ, এ খারাপ, সে খারাপ, আর আমরা যেন পুরো সুফি সদরুদ্দিন, সুফি সদরুদ্দিন বা বসিরুদ্দিন, নিজের দোষটা নিজে দাও না, নিজে কত ভালো মুসলমান ওটা আয়নার সামনে মুখ দেখিস কেন, চরিত্র দেখ না, মুসলমান আমার যে ক্যারেক্টার হওয়ার দরকার ছিল সেটা হয়েছে কিনা দেখ, ব্যাসেই তো। এ ভাইদের এখানে বসা নিষেধ আছে নাকি, দেখ কোন পাড়ার ছেলে দোষ, বসা নিষেধ নাকি, আপনাদের সঙ্গে দ্বন্দ্ব টন্দ আছে, আমার সঙ্গে তো থাকার কথা না ভাই, আপনাদের বলছি রাস্তায় যারা দাঁড়িয়ে আছে কেউ আর বসা নিষেধ, যদি বসা নিষেধ থাকে তাহলে রাস্তা পরিষ্কার করুন, আপনাদের বলছি রাস্তায় দাঁড়ানো যাবে না ভাই, ভিতরে আসতে হবে, আর নাহলে সামনে ক্লিন করো বাপ, নাহলে ওয়াজ ঘুরবে, কিন্তু ওদিক ওয়াজ ঘুরবে, আপনাদের বলছি ভাই ভিতরে আসতে হবে, আর নাহলে সামনে ক্লিন করে, নাহলে ওয়াজ কিন্তু এখান থেকে লাফ মারবে ওইদিকে, জম্বের ঝোড়া ঝুড়ে রেখে যাব, যে হয় এলাকা খালি করেন আর নাহলে ভিতরে আসেন, প্রথম ভদ্রভাবে বলে দিলাম, হ্যাঁ দরুদ শরীফ আল্লাহুম্মা, ওয়ালা আলিন একদিন তোমারি না মসজিদে হবে এলান, একদিন তোমারি না মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি দেখো কবরের মাল সামান, একবার জোরে বলুন না সোহা, জোরে হবে না সুবহানাল্লাহ, একই দিন তোমারি না মসজিদে হবে এলান, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলী, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয়
পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দিন তোমারই না মসজিদে হবে লাগ একই দিন তোমারই না মসজিদে হবে তৈরি থেকো তৈরি দেখো কবরের মাল সামান যদি হবে না সোহা একটু জোরে বলতে পারেন না একই দিন তোমারই না মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্না জোরে হবে না চিল্লে হবে না দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি অট্টলিকা বানিয়েছ কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না এরামপাড়া মুসলমানেরা আমার সোনার চাঁদ ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করো পৃথিবীর জমিনে শখের লিবাস ড্রেসটা পরেছ মরে যাবার পরে তোমার গা থেকে খুলে নেওয়া হবে সব লিবাস কেড়ে নেওয়া হবে উপহার দেওয়া হবে তিনটি পোশাক তিনটি কাপড় তিনটি থান একই কালারের সাদা আর সাদা একটা কাপড়ের নাম দেয়া হবে পিরান যে পিরানে সেলাই থাকবে না দামি দামি বোতামও থাকবে না কোনো পকেট থাকবে না পৃথিবীর জমিনে যা ইনকাম করেছ এক শিকি পরিমাণেও নিয়ে যেতে পারবে না পকেট নাই সেলাই নাই বোতাম বিঘিন একটা পিরান তোমাকে পরিয়ে দিয়ে আরো দুটি লেফাফা লম্বা লম্বা সাদা থাক তোমার গায়ের উপরে চাপিয়ে দিয়ে ডবল করে মোড়া বেঁধে বেঁধে তিন জায়গায় বেঁধে ফেলবে মাথার অগ্রভাগে মাছ বরাবর পায়ের অগ্রভাগে তিনটি বাঁধন দিয়ে তোমার সাথে দেখো জিম করা শরীরটা তোমার খাটিয়ার উপরে শুইয়ে রাখবে হাজার হাজার ভালোবাসার মানুষগুলো জন্মের মতো বিদায় দেওয়ার জন্য আসবে চল শাহনাজ ভাইকে জন্মের মতো বিদায় দিয়েছি জানাজায় শরীক হবে প্রত্যেকে আবেদন করবে শাহনাজ ভাইয়ের মুখটা একবার দেখা শাহনাজ ভাইয়ের মুখের বাদনটা খুলে দেখানো হবে হাজার হাজার ভালোবাসার মানুষ সবাই অশ্রু নিষিক্ত নয়নে চোখ ভরা পানি নিয়ে বলবে দেখ শাহনাজ ভাই আমাদের এলাকায় ওয়াজ করতে আসতো কত কালার ফুল কালার ফুল লিবাস পরি আজকে ভাইয়ের গায়ে শুধু সাদা আর সাদা দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হয়েছে কিন্তু রসুলুল্লাহর সুন্নাত দাড়ি মুবারক কেউ খুলতে পারলো না জোরে বলে নারী দেখবি কবরেতে সঙ্গী হবি নূর নবীর সুন্না একই দিন তোমারই না মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান জোরে বলবেন না জোরে বলবেন না একই দিন তোমারই না মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা
আমার সোনার চাঁদ মানিকেরা, আমি আলোচনা করে আপনাদের বোঝাতে চেয়েছিলাম কি, তাহলে রাসূলুল্লাহ বললেন আমার উম্মতেরা ধনী হবে, মসজিদগুলো হবে অতি আলিশান মসজিদ, মুসলমানের কাছে ইসলাম কি হবে বলেন, বলেন গরিব হয়ে যাবে। একটা উদাহরণ দিলাম কি, আজান হচ্ছে মাইকে, ছটা সাতটা পাঁচটা চারটে করে এক একটা মসজিদে মাইক। আপনাদের মসজিদে কটা মাইক আছে বাপ, কটা আছে বলেন, বলেন বলেন, গোটা চারিক তো হবে, হ্যাঁ চারটে মাইক, কেন আজান শুনবো নি মুসলমান? ওরে বাপ রে বাপ, আজান শুনবি তা আজান শুনে কি করতে হয় বলে, কি করবো আজান মধুর মতো লেগে ওই যথেষ্ট, মধু না আজান মধু, আবার আজান মধু না, ওটা বিষ, তুমি জানো না, জেনে নাও আজকে, আজান শোনা মধু আর আজান শুনে ওর মর্যাদা না দেয়া হচ্ছে বিষ। কথা বলছেন না কেন, কোনটা লিয়েছো বাপ, অনুধাবন করুন, হক আদায় করুন। রাসূলুল্লাহ বললেন মসজিদগুলো হবে, ইবনে মাজাতে এসেছে হাদিসটি, ইবনে মাজাতে রাসূলুল্লাহ বলছে কি, মসজিদগুলো আলিশান হবে, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু কোনো ইবাদত কবুল হবে না। কি বলছে, মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ হবে কালারফুল বিউটিফুল মসজিদ, কিন্তু মসজিদের ইবাদত আল্লাহর দরবারে আর কবুল হবে না। কেন, মসজিদের আমানতের খেয়ানত করবি উম্মাত, মসজিদের হক নষ্ট করবি উম্মাত। একটা